আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, মাশাআল্লাহ এবং ইনশাআল্লাহর মতো আরবি শব্দগুলোর অতিরিক্ত ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন কথা সাহিত্যিক সকৃত নোমান। দেশের বেশিরভাগ তরুণ বাংলা ভাষাকে উপেক্ষা করে আরবি শব্দের অতিরিক্ত প্রয়োগ করছেন বলে তিনি মনে করেন। সকৃত নোমান বলেছেন, যারা মাতৃভাষায় কথা বলে না তারা পড়ছে। তার এসব বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এবং সমালোচনা দুটোই হচ্ছে। লেখালেখি দিয়ে যে কয়জন সাহিত্যিক বর্তমান প্রজন্মের পাঠকদের কাছে পরিচিতি তৈরি করে নিয়েছেন, সকৃত নোমান তাদের মধ্যে অন্যতম। তবে এর বাইরেও তার আরেকটি পরিচয় আছে। প্রখ্যাত নাট্যকার এবং লেখক সেলিম আল দীনের জীবদ্দশায় তার একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন সকৃত নোমান। তবে সেলিম আল দীনের ইন্তেকালের পর তার স্ত্রী বেগমজাদি মেহেরুন্নেসা পারুল এক টিভি সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, তার স্বামীর লেখা পাণ্ডুলিপি ছিল সকৃত নোমান। বিষয়টি নিয়ে সকৃত নোমানকে কখনো কথা বলতে দেখা যায়নি। তবে তার আজকের অবস্থানে আসতে পারার পেছনে যে সেলিম আল দীনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল, এটা তিনি নিজেও স্বীকার করেন। সকৃত নোমানের জন্ম 1980 সালের 8 নভেম্বর ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়ায়। তার বাবা মাওলানা আব্দুল জলিল এবং মা জাহানারা বেগম। মোট 11 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। মাত্র 16 বছর বয়স থেকেই সাহিত্যের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানা শুরু হয় সকৃতের। পড়তে শুরু করেন বিখ্যাত সব বই। তার নিজ উপজেলা পরশুরামে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি শাখা ছিল। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য বইগুলো সেখানেই পাওয়া যেত। বই পাওয়ার এই সহজলভ্যতা তাকে আরও বেশি আকৃষ্ট করেছিল। তবে লেখালেখি দিয়ে নয়, সকৃত নোমানের কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। তিনি 2002 সালে দৈনিক আজকের কাগজের পরশুরাম উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর 2004 সালে ম্যাস লাইন মিডিয়া সেন্টার তথা MMC-র ফেলোশিপ লাভ করেন। সকৃত নোমানের ক্যারিয়ারের বাঁক বদল ঘটে 2006 সালে। সে বছর তিনি প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের ব্যক্তিগত সচিব হিসেবে যোগদান করেন। সেলিম আল দীনের সান্নিধ্যে আসার পরই সকৃত নোমান বিশ্ব সাহিত্যের মূল পাঠ শুরু করেন। গুরুর চাপে পড়ে তাকে পড়তে হয়েছিল কালীপ্রসন্ন সিংহের অনুবাদে মহাভারত। এছাড়াও অনেক বড় বড় বই পড়ার জন্য সেলিম আল দীন তাকে বেশ কঠোর সিলেবাস অনুসরণ করাতেন। সকৃত নোমান যত বেশি বই পড়তেন, সেলিম আল দীন তার বেতন তত বেশি বাড়িয়ে দিতেন। এভাবে তার তত্ত্বাবধানে বিশ্ব সাহিত্যের পাঠ নেয়ার পর একটা সময় সকৃত নোমানের মনে হয় তিনি সিরিয়াসলি লেখালেখি শুরু করার জন্য প্রস্তুত। তখন থেকেই ছোট পরিসরে সাহিত্য চর্চা শুরু করেন। তার লেখা উপন্যাসের মধ্যে রাজনটি, বেগানা, হীরক ডানা, কালকিউটের সুখ এবং শেষ জাহাজের আদমেরা অন্যতম। তবে গুরু সেলিম আল পর 2008 সালে সংবাদ ম্যাগাজিন সাপ্তাহিকের স্টাফ রিপোর্টার হিসেবে তিনি আবারও সাংবাদিকতায় ফিরে এসেছিলেন। পরবর্তীতে 2013 সালে একটি অনলাইন নিউজ পোর্টাল ও একটি সাপ্তাহিক পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। এর 6 মাস পর 2013 সালের নভেম্বরে আরিফুর রহমান সম্পাদিত সাপ্তাহিক এই সময় পত্রিকায় সহকারী সম্পাদক পদে যোগ দেন এবং পরে সহযোগী সম্পাদকের দায়িত্ব পান। সকৃত নোমান বর্তমানে বাংলা একাডেমিতে কর্মরত রয়েছেন। কর্মজীবনের নানা ঘটনায় সকৃত নোমান সবসময় আলোচনার সমালোচনার ভেতর দিয়ে গেছেন। বর্তমানেও তাই হচ্ছে।